বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্র শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো তোমরা। বেশ কিছুদিন যাবৎ আমি ক্লাস দিচ্ছি না, স্কুলের রেজিস্ট্রেশন, নবমের রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যস্ত থাকায় ক্লাস দিতে পারি নাই। তো আজকে আবার শুরু করলাম আমি আমার ক্লাস। তো আমাদের কনসেপ্ট ছিল চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্স আমি আজকে শুরু করব, যতটুকু আলোচনা করেছি তারপর থেকে শুরু করব। তো এখন প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। আর তোমাদের ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে একটি বিষয়ে একটু কথা বলে নেই, তারপরে ক্লাসটা আমি শুরু করব। সে কথাটা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের বর্তমানের প্রেক্ষাপট নিয়ে আমি একটু কথা বলবো। বর্তমানে আমরা দেখতেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বন্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের হয়রানিমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে শিক্ষার্থীদের দ্বারা, যা শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য খুবই লজ্জাজনক, ন্যাক্কারজনক একটি ঘটনা। তো এর বেশ কিছু কারণ জড়িত। এর অন্যতম একটি কারণ হচ্ছে যেমন মাদকাসক্তি। বর্তমান সময়ে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে অনেক শিক্ষার্থীরা মানে আনন্দ উল্লাস করার জন্য বিভিন্নভাবে মাদক সেবন করতে মানে তাদের মধ্যে একটা অনুভূতি কাজ করতেছে। আর সে মাদক সেবন করতে গিয়ে যেহেতু তারা স্কুল কামিজ বা মানে কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাদের হাতে সে পরিমাণ টাকার সাপোর্ট থাকে না, সে কারণে তারা বিভিন্ন ধরনের চিন্তায় অপহরণ, বিভিন্ন ধরনের কার্যক্রম তারা করে ফেলতেছে, যা সমগ্র জাতির জন্য, বিশেষ করে শিক্ষক এবং শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য খুবই একটা মানে অশনি সংকেত। তো সেজন্য আমি তোমাদেরকে বলবো যে আমরা প্রথমে মাদককে না বলতে হবে। আমরা যারা মাদক সেবন করে, যারা মাদক গ্রহণ করে, তাদের থেকে দূরে থাকতে হবে, এবং তাদের আমাদের আত্মীয় বা ঘনিষ্ঠজন হলে তাদেরকে বোঝাতে হবে যে কোনোভাবেই যেন মাদক সেবন না করে বা মাদক সেবন থেকে যেন বিরত থাকে। আর মাদক সেবন থেকে যদি বিরত থাকে তাহলে আমাদের এই এই কাজ মানে বর্তমান যে পরিস্থিতিটা তা অনেকটা অনেকাংশেই হ্রাস পাবে আমাদের দীর্ঘবিশ্বাস। আর সে সাথে আমি আরেকটি বিষয় যোগ করে বলবো, আমাদেরকে কিছু কাজ করার এবং কিছু কাজ না করার ক্ষেত্রে রাষ্ট্র এবং ধর্ম দুই দিক থেকেই বলা হচ্ছে। যেমন কিছু কাজ করার, যেমন ভালোভাবে পড়াশোনা করার, বড়দেরকে সম্মান করা, ভালো কাজ করা, এগুলির ব্যাপারে রাষ্ট্র এবং প্রত্যেকটা ধর্মের মধ্যেই বলা আছে, সত্য কথা বলা এগুলি বলা আছে। আবার কিছু কিছু কাজ করতে নিষেধ করা আছে, সেটা রাষ্ট্রীয়ভাবেও নিষেধ করা আছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও নিষেধ করা আছে। যেমন মিথ্যা কথা বলা, চুরি করা, ছিনতাই করা, এই ধরনের কাজকে নিষিদ্ধ করছে। তো আমরা যে কাজগুলি আমাদের রাষ্ট্র এবং ধর্ম দুইটাই আমাদেরকে অনুমোদন করতেছে, সে কাজগুলি আমরা করার জন্য নিজে করব এবং অন্যকে করার জন্য উৎসাহিত করব। আর যে কাজগুলি রাষ্ট্র এবং ধর্ম কোনোটাই আমাদেরকে অনুমোদন বা সাপোর্ট দিচ্ছে না, সে কাজগুলি থেকে নিজে বিরত থাকব এবং অন্যদেরকে বিরত রাখার চেষ্টা করব। এই কথাই আমার মূল কথা। আর এই কাজটা করতে গিয়ে আমাদের যে কাজটা আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ বা মরালিটি ডেভেলপ করতে হবে। আমাদের মধ্যে যদি মরালিটি না থাকে তাহলে আমরা বা নীতিবোধ না থাকে তাহলে আমাদের পক্ষে এই কাজগুলি সম্ভব না। সেজন্য আমাদেরকে অবশ্যই আমাদের মধ্যে নীতিবোধ তৈরি করার চেষ্টা করতে হবে। সুপ্র শিক্ষার্থীরা, আমার এই কথাগুলি তোমরা এতক্ষণ শুনেছ, তো এই কথাগুলি তোমরা বাস্তবে মানে করার চেষ্টা করতে হবে। শুধু শুনলেই হবে না, তোমাদেরকে বাস্তবে এই কথাগুলি প্রয়োগ করে আমাদের সমাজকে একটা শান্তিপূর্ণ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একটি শান্তির প্রতিষ্ঠান, আমাদের দেশটাকে একটা সোনার বাংলা হিসাবে প্রতিষ্ঠা করার জন্য তোমাদেরকে কাজ করে যেতে হবে। এই প্রত্যাশা রেখেই আমি আমার আজকের ক্লাসের কাজ শুরু করে দিচ্ছি। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স,
চেঞ্জিং সেন্টেন্সে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, অ্যাসারেটিভ, এক্সক্লেমেটরি, এতটুকু শেষ হয়েছিল। তো আজকে আমি আরম্ভ করব তোমাদের সামনে ডিগ্রি নিয়ে আলোচনা করব। ডিগ্রি 6 to 10 মোটামুটি অলমোস্ট সবকটা ক্লাসের চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে ডিগ্রি থাকে। তো আমি ডিগ্রি নিয়ে আজকে তোমাদের সাথে ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ডিগ্রি ডিগ্রি অর্থ হচ্ছে মাত্রা, ডিগ্রি DAGR, ডিগ্রি অর্থ হচ্ছে মাত্রা। ডিগ্রির তোমার 3টা লেভেল, একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ, হ্যাঁ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন ডিগ্রি পড়ব, এই ডিগ্রিটা পার্সোস্পিসের কোন প্রকার থেকে এসেছে সেটা আমাদেরকে জানতে হবে। আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ল্ড ডেফিনেটলি পার্সোস্পিসের ভিতর থেকে এসেছে। তবে পার্সোস্পিস যে 8 প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এখানে কোন প্রকার থেকে কোন ওয়ার্ডটা বেরিয়ে আসছে আমাকে যদি আমি ক্লিয়ার থাকি, তাহলে পার্সোস্পিসও ক্লিয়ার থাকবে, আর পার্সোস্পিস ক্লিয়ার থাকলে আমার বাকি কাজগুলি আমি সহজে করতে পারব। তা আমি তোমাদেরকে বলছি যে ডিগ্রি মানে হচ্ছে মাত্রা। তো এই এই কনসেপ্টটা পার্সোস্পিসের অ্যাডজেক্টিভ থেকে বেরিয়ে এসেছে। আমি যদি অ্যাডজেক্টিভটা তোমাদের সামনে ডিফাইন করি, তাহলে অ্যাডজেক্টিভটার সংখ্যা হচ্ছে এরকম, অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড, এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ ইন্ডিকেটস কোয়ালিটি, নাম্বার, কোয়ান্টিটি, এক্সেট্রা। শুক্র শিক্ষার্থীরা, আমি অ্যাডজেক্টিভটা তোমাদের সাথে সংজ্ঞায়িত করেছি। এবার আসলে অ্যাডজেক্টিভের যে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দুষগুণ অবস্থা বোঝাবে। দুষ বা গুণ যাই বলো, প্রত্যেকটাকে ভাষাবিজ্ঞানীরা বা গ্রামাটিস্টরা 3টে লেভেলে ভাগ করছেন। যে একটা কথা হচ্ছে যেমন ভালো, অধিকতর ভালো, খুব ভালো, মিনা ভালো মেয়ে, মিনা অধিকতর ভালো মেয়ে, মিনা খুব ভালো মেয়ে। কম্পেয়ারটা হয় একা বলে মিনা ভালো মেয়ে, শুধু মিনাকে বলা হয়, একজন ইন্ডিভিজুয়াল লেভেলে হয়। আর যদি এভাবে না বলে বলা হয় মিনা তোমাদের মধ্যে মিনা ভালো মেয়ে, তাহলে কিছু সংখ্যক এক গ্রুপ অফ স্টুডেন্ট থেকে বলা হয় যে মিনা ভালো মেয়ে। আর যদি বলা হয় মিনা ইজ দ্য বেস্ট গার্ল, তাহলে এখানে গ্রুপ অফ স্টুডেন্টকে না বুঝিয়ে অল অফ স্টুডেন্টকে বা অল অফ গার্ল স্টুডেন্টকে বা অল অফ ফিমেল স্টুডেন্টকে বোঝায়। সেই জন্য এখানে 3টা লেভেল, একটা হচ্ছে একেবারে ইন্ডিভিজুয়াল, তারপর হচ্ছে গ্রুপ, দেন অল, এ হচ্ছে 3টা ক্যাটাগরি। এই ক্যাটাগরিকে আমরা 3টা ক্যাটাগরি, 3টা নাম আমরা জানি, সেটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। এই গুণগুলি আমরা এভাবে আলোচনা করবো। তো পজিটিভগুলি আমি চিনার উপায় হচ্ছে, পজিটিভ ডিগ্রিটা আমি কীভাবে চিনব, তোমরা যেহেতু ভালো ভোকাবুলারি জানো না বা কম জানো, সেজন্য আমাদেরকে স্ট্রাকচারটা যদি আমি ফলো করি, তাহলে ডেফিনেটলি আমি ভোকাবুলারিটা ভালো জানব। তো এখানে দেখো পজিটিভ, যেমন পজিটিভ নোয়াদার যদি কোনো বাক্যের শুরুতে থাকে, অথবা ভেরি ফিউ যদি কোনো বাক্যের শুরুতে থাকে, অথবা এজ ডট ডট এজ যদি কোনো বাক্যের শুরুতে থাকে, তাহলে ওই বাক্যটাকে আমরা বলবো পজিটিভ ডিগ্রির বাক্য। বুঝতে পারছো? ওই বাক্যটাকে আমরা বলবো পজিটিভ ডিগ্রির বাক্য। আর এই বাক্য এরপরে যদি কোনো বাক্যের মধ্যে দেন এনি আদার, দেন মোস্ট আদার, অথবা দেন এরকম থাকে, তাহলে আমরা বলবো যে এটা কম্পারেটিভের বাক্য। অর্থাৎ বাক্যের মাঝে যদি দেন এনি আদার, অথবা দেন মুস্তাদার, অথবা দেন এরকম কোনো ওয়ার্ড থাকে, তাহলে আমরা বাক্যটাকে আমরা ধরে নেব যে এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। আর কোনো বাক্যের মধ্যে না, বাক্যের অ্যাডজেক্টিভের পূর্বে
अर्थात डिग्री पूर्वे जो दी थे जमें सुपारलेटिव अथवा डिग्री पूर्वे जो वन अफ दि थे तालोले सुपारलेटिव सुप्रिय शिक्षार्थी तुम्हारा चिन्हस क्यों पजिटिव कि थे पजिटिव डिग्री थे कि थे कम्पारेटिव डिग्री थे और कि थे सुपारलेटिव डिग्री थे यतटुकु तुम्हारा निश्चय चिन्हस आसो एबारे मूल जो काज एबारे चिनल चिनार पर हमें कि करब चिनार पर हमारे काज हमें बोलबे पजिटिव थे हाँ पजिटिव थे कम्पारेटिव करें अथवा कम्पारेटिव थे पजिटिव करें अथवा पजिटिव थे सुपारलेटिव करें अथवा सुपारलेटिव थे पजिटिव करें अथवा कम्पारेटिव थे सुपारलेटिव करें अथवा सुपारलेटिव थे कम्पारेटिव करें एक दो तीन चार पाँच छह ये छटा काज हमें करते हैं अर्थात जे वाक्यटार पशे ये लेखा थको से वाक्यटार ये काजटा करते हैं जो वाक्य पजिटिव थको बोलते परे कम्पारेटिव करो तक कम्पारेटिव करते हैं এই আর কি বিষয় তো এখন এই আমরা এই পজিটিভ থেকে কম্পারেটিভের সময় পজিটিভে যদি দেন এনি আদার থাকে কম্পারেটিভ সময় পজিটিভে যদি নো আদার থাকে কম্পারেটিভের ক্ষেত্রে দেন এনি আদার হবে পজিটিভে যদি ভেরিফিউ থাকে কম্পারেটিভের ক্ষেত্রে দেন মোস্ট আদার হবে পজিটিভে যদি শুধু এজেস থাকে তাহলে কম্পারেটিভের ক্ষেত্রে দেন হবে এক্স্যাক্টলি পজিটিভের ক্ষেত্রে যদি নো আদার থাকে সুপারলেটিভের ক্ষেত্রে দি হবে পজিটিভে ভেরিফিউ থাকলে সুপারলেটিভের ক্ষেত্রে ওয়ান অফ দি হবে আবার সুপারলেটিভ থেকে পজিটিভ করতে গেলে এটা থাকলে এটা হবে বরাবর অর্থাৎ আমি একটা রো সৃষ্টি করে দেই এই রো অনুপাতে আমাদের চেঞ্জিংটা হবে দি নো আদার দেন এন আদার তিনটা একসাথে মানে এটা থেকে এটা এটা থেকে এটা এটা থেকে এটা এটা থেকে এটা এভাবে আমাদের মাইগ্রেশনটা হবে বা টার্মিনোলজিক্যাল চেঞ্জটা হবে আমি এখানে তোমাদেরকে এই চারটা দেখালাম তো আমরা আজকে শুরু করব পজিটিভ থেকে কম্পারেটিভ হ্যাঁ আমাদের আজকের কাজ হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ তো আমি পজিটিভ থেকে কম্পারেটিভ আলোচনা করার পূর্বেই আমি তোমাদের কাছ থেকে একটু আজকের মতো মানে এই ক্লাসটা থেকে আমি বিরতি নিচ্ছি আমি আমার পরের ক্লাসে পজিটিভ থেকে কম্পারেটিভ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব যে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম